কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? কৃষ্ণকুমারী। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব রচিত নয়? কৃষ্ণকান্তের উইল। অনল প্রবাহ রচনা করেছেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছেন? গৃহদাহ। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথা ও শিল্প শরৎচন্দ্র রচিত নয়? চোখের বালি। নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক প্রবর্তক নিবর্তকের স্বসাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? সংস্কৃত কলেজ। গাজী মিয়ার বস্তানি কী ধরনের রচনা? উপন্যাস। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? রাজবন্দীর জবাববন্দি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাববস্তি সবাস। কাইকোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বিরহ বিলাপ। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তরম্বদরুণিমা। মধুসূদন দত্তের রচিত বীরাঙ্গনা পত্রকাব্য কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ বিশের বাসী। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? 1847। বনি আদম গ্রন্থের রচয়িতা গোলাম মুস্তফা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের পুচ্চক কোন গ্রন্থের কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। তাজকেরাতুল আওয়ালিয়া অবলম্বনে তাসমালা কে রচনা করেছেন? গিরিশচন্দ্র সেন। চলিত ভাষাকে জনপ্রিয় কে? প্রথম চৌধুরী।